দুর্গার পর এবার কালী পুজোতে কিন্তু পুরো পশ্চিমবাংলা মেতে উঠেছে। জেনারেলি কালী পুজোতে বেশি থিম হয় না, কিন্তু এইবার যদি আমরা দেখি নর্থ কলকাতার শ্যামবাজার অঞ্চলের নবরুণ সংঘ এখানে একটা সুন্দর থিম বানিয়েছে, গ্রামের একটা আমেজ, যেখানে কিন্তু পুরোপুরি রাস্তার উপরে যে প্যান্ডেলটা হয়েছে কোথাও কিন্তু মনে হচ্ছে না এটা কলকাতার শ্যামবাজার, যেখানে পিলপিল করছে লোক, পুরোপুরি কনক্রিট জঙ্গলের মধ্যেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা গ্রাম ফুটিয়ে তুলে রাখা হয়েছে। আর যেরকমভাবে গ্রামে যেরকম জিনিসপত্র হয় আর সেরকমই একটা গ্রামের বাড়ির মধ্যে যদি কালী পুজো হয় কীরকমভাবে, এই হচ্ছে প্রতিমা। আর এইখানে একবার এখানকার যারা স্থানীয় আছে, যারা এই পুজোটা করছে, তাদেরকে একবার জিজ্ঞেস করবো যে দাদা এই যে গ্রাম্য একটা থিম শহরের মধ্যেখানে একদম শ্যামবাজারের একদম হটস্পটে, এটার কারণটা কি? আসলে কৃষকদের ওপরে করা হয়েছে, ওই লেখাও আছে ক্যাপশন, মাটির অন্ন যোগায় যেজন ওই কি মাটির বুকেই তারই অন্ন। কোথাও মনে হয় যে এরকম থিম আরো করা উচিত? জেনারেলি দুর্গা পুজোয় আমরা এরকম থিম দেখেছি, কালী পুজোয় দেখি না। করা উচিত, তাদের নানা রকম বাস্তব পরিস্থিতির উপরে দাঁড়িয়ে থেকে থিম করা উচিত বলে আমি মনে করি। এখানে যেটা আমরা দেখলাম যে একটা গ্রাম্য একটা পরিবেশ, আর এটাই হচ্ছে মায়ের প্রতিমা, যা ঠাকুরের হাইট আছে, জেনারেলি কালী ঠাকুর এরকম লেন্থেরই হয়, এরকম হাইটেরই হয়। আর কোভিড বিধি মেনেই কিন্তু এখানকার যারা উদ্যোক্তা তারা এখানে পুজো করবে। আর এর মধ্যেই শহরের মধ্যে একদম শ্যামবাজারের মতন একটা হেভি পপুলেটেড জায়গার মধ্যে, যেখানে কংক্রিট বিল্ডিংসে ভর্তি, তার মধ্যে গ্রাম কিন্তু ফুটিয়ে তুলেছে এখানকার যারা স্থানীয়রা। 75 বছর ধরে কালী পুজো হয় অনেক অনেক জায়গায়, সেরকমই কলকাতার বুকে ইন্টালি তরুণ সংঘ, ইন্টালির ফিলিপস মোড়ে আমরা চলে এসেছি ভার্চুয়াল প্যান্ডেল হপিং দেখানোর জন্য কালী পুজোতে। জেনারেলি আমরা দুর্গা পুজো নিয়েই বেশি মেতে উঠি, আর কালী পুজোর সেরকমভাবে কত দিন ধরে বা কত বছর ধরে এক একটা জায়গায় পুজো হয় সেটা নিয়ে হয়তো বেশি আমরা চর্চা করি না, কিন্তু ইন্টালি তরুণ সংঘর এবার পুজো যেটা 75th ইয়ারে তারা সেলিব্রেট করছে, সেখানেই আমরা চলে এসেছি। এখানে ওনাদের সিনিয়ররা আছেন, একবার আপনাদের সাথে কথা বলবো। স্যার, আপনাদের 75 ইয়ার্স ধরে আপনারা এই পুজোটা করছেন, জেনারেলি দুর্গা পুজো নিয়েই আমরা মেতে থাকি 100 বছর 75 বছর, কালী পুজো এরমভাবে কি হয়, মানে আপনারা তো করছেন? হ্যাঁ, কালী পুজো এটা হয় আমাদের দীর্ঘ, আমাদের অ্যাকচুয়ালি আমরা মানে সাবিকিয়ানার পুজোটা করি, যে পুজোটা আজ থেকে 75 বছর আগে যারা করেছিলেন তাদের পর যে তারা যেভাবে পুজোটা করেছিল সেইভাবে আমরা আজও সেই রকমভাবে রূপ দিয়ে নিয়ে আসি। এতে কোনো রং, কোনো পার্টি বা কিছু নেই, এটা পাড়ার পুজো বলতে পারেন, 91 পরিবারের পুজো ভাবতে পারেন। সেইভাবে আমরা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমার পরের যে জেনারেশন তারা আজকে এই পুজোটাকে এবছর থেকে তারা সবাই মিলে পরিবার হিসেবে পুজোটা, পরিবার 91 পরিবার, এই আমাদের এই এলাকাটা দেখছেন 91 পরিবার হিসেবে সবাই উপস্থিত থাকে এবং সবাই আসে। কালকে সারা জেগেছে বলে আজকে দর্শক সংখ্যা একটু কম, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকেই কিন্তু এই পুজো নিয়ে মানে ব্যস্ত থাকে। পুজো একটা জিনিস জিজ্ঞেস করবো স্যার আপনাকে, আমরা দেখতে পাচ্ছি যে মায়ের পাশে একদিকে শ্রীরামকৃষ্ণ আর আরেকদিকে যদি আমি ভুল না করি তাহলে বামা খ্যাপা, এইটার মানে আমরা তো জেনারেলি আমরা বলি যে শ্রীরামকৃষ্ণ এবং বামা খ্যাপা দুজনেই হচ্ছে মা কালীর সব থেকে বড় ভক্ত, সেটাকেই কি দেখানোর চেষ্টা? হ্যাঁ, সেটাকেই দেখানোর চেষ্টা। এখানে রামকৃষ্ণ নটবৃন্দকে আশীর্বাদ করছে তোমার চৈতন্য হোক, আর ওইখানে রামপ্রসাদ মানে বেড়া মারছিলেন সেই সময় তার কন্যারূপে কালী ঠাকুর এসেছিলেন এবং একে এসে আশীর্বাদ করছিলেন যে যা তোমার তাদের যাতে ভালো হয়। সেই এখানে যেরকম আমরা দেখছি একদিকে বামা খ্যাপা, আরেকদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আর তার মধ্যেখানেই মা কালীর কিন্তু দাঁড়িয়ে আছেন। আজকে দীপাবলির সাথে কিন্তু কালী পুজো পালিত হচ্ছে শুধুমাত্র পশ্চিমবাংলায় না, আর কলকাতায়ও, শুধুমাত্র পশ্চিমবাংলা কলকাতায় না কিন্তু ভারতবর্ষে এবং পুরো পৃথিবীতেই। আর আমরাও আশা করব যে এরমভাবে অন্যান্য যে কালী পুজোগুলো আছে দুর্গাপুজোর মতো করেই সেগুলো কিন্তু 75, 50, 100 বছর ধরে পালিত হোক, যেরমভাবে এই পুজোগুলো, এই কমিউনিটি পুজোগুলো কিন্তু হচ্ছে। ক্যামেরা কিরণজিতের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।